মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলেছিলাম না, এই বাচ্চার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। তুমি কিছুতেই আটকাতে পারবে না, দেখো তাই হলো। আমি সত্যি হেরে গেলাম, সত্যি হেরে গেলাম, কিন্তু এতে যে কত বড় সর্বনাশ হয়ে গেল সেটা আপনি নিজেও জানতে পারলেন না। মা, অর্ণব, আমাদের বাড়ির একমাত্র মেয়ে তোমার হাতে সঁপে দিলাম, মেয়েটাকে ভালো রেখো। আমিও তোকে সুখে রাখতাম রে বর্ষা, কিন্তু একটা দমকা হাওয়ায় সবটা কেমন এলোমেলো করে দিল। কিন্তু তবু তুই যাওয়ার সময় আমি থাকবো না, সেটা তো হয় না বল। তুই খুশি থাক, খুব ভালো থাক বর্ষা, খুব ভালো থাক। খুব ভালো থাকিস রে পিকলু, গান বাজনা আর তোর বন্ধুদের নিয়ে ভালো করে আনন্দ করে বাঁচ। বাবু রে, তুই এবার তাড়াতাড়ি গিয়ে বোনকে আশীর্বাদটা কর, যা। দাঁড়াও সৃজন, আগে দাদা আর দিদি গিয়ে আশীর্বাদ করুক, তারপরে তুমি আর আমি যাবো আশীর্বাদ করতে। আচ্ছা, ওনারা কে? বিয়েতে তো দেখিনি। হ্যাঁ, আমিও তো ওনাদের দেখিনি। আমার বড় ছেলে আর বড় বৌমা। দাদা, আপনার ছেলের কি হয়েছে? কঠিন অসুখ, সকাল বিকেল বিকার হচ্ছে, সেজন্য ডাক্তার বলেছে দুবেলা ওষুধ খাওয়াতে হবে। আয় বাবা, কি হয়েছে? ওই সকালে দুদাগ আর রাত্রিবেলা দুদাগ আমি দিই। খুব ভালো আছি তো ছেলেকে। আয় বাবা, আয়, আশীর্বাদ দা করে নে, দেরি করিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।